সংসার দের ভালোবাসো আলমি বললেন হে সাহাবীগণ আমি তোমাদের যাই বলে শুনবে তোমরা এই স্থলে ইমানের আরো কাজ আছে ইমানের স্বাদ পাওয়া যাবে আরো তোমরা আমার আনসারদেরকে বেশি বেশি ভালোবাসবে আনসারদেরকে ভালোবাসা এবং মুনাফিকদের আনসারদের ভালোবাসা মুনাফিকের লক্ষণ আনসারদের ভালো না বাসা মুনাফিকের লক্ষণ তোমরা ভালোবাসবে তাই হিংসা বিদ্বেষে করবে না তোমরা ইমান থাকবে না মুনাফিকি করো না আনসারদেরকে হিংসা করিয়া শরীক ছিলেন এবং রাত্রিতে জৈনিক প্রতিনিধি ছিলেন তন্দ্রিত একবার কতিপয় সাহাবী হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি এর কাছে বলিয়েছেন এমন সময় দয়াল নবী বলিলেন তোমরা আমার নিকট এই বিষয়ের উপরে বায়াত গ্রহণ করো সাহাবীদের বললেন তোমরা আমার সঙ্গে অঙ্গীকার করো বায়াত গ্রহণ করো তোমরা এই জন্য বায়াত করতে হয় এই জন্যই বায়াত করো যে তোমরা কোন কিছুকে আল্লাহর সহিত শরীক করিবে না চুরি করিবে না ব্যভিচার করিবে না তোমাদের সন্তানদেরকে হত্যা করিবে না কাউকে তৈরি মিথ্যা অপবাদ দিবেন না এবং কোন ন্যায় কাজে আমার অবাধ্য হইবে না তোমাদের যে কেহই এই প্রতিজ্ঞা পালন করিবে সে আল্লাহর নিকট পুরস্কার পাইবে বায়াত করলে পুরস্কার পাওয়া যায় কিন্তু শর্ত মানতে হবে আর যে কেহ এই বিষয়গুলির কোনো কিছুই করে এবং দুনিয়ায় তাহার সাজা প্রাপ্ত হয় তাহার জন্যই ইহা কাফফারা হইয়া যাবে আর যে ব্যক্তি ওই কথাগুলি হইলে সাজা প্রাপ্ত করিবেন তখন আমরা উপস্থিত সাহাবীগণ ওই শর্তে তাহার নিকট বায়াত গ্রহণ করিলাম সাহাবারা বায়াত গ্রহণ করলেন দয়াল নবী এই শর্তে বায়াত করালো সাহাবীরা সবাই সরিয়া পড়বে তোমাদের
সকলে আমার দয়াল নবীরা যার তুলিব সুরমা কইয়া সখেতে লাগাব দয়াল নবীরা যার তুলিব সুরমা কইয়া সখেতে লাগাব আস্তে ধীরে দয়াল নবী কোন কাজ করিল ও সাহাবীদের ধীরে ধীরে ডাকিয়া কইল ও সাহাবী তোমাদেরকে এবার বলিব এমন কাজের হুকুম দিলাম গো তোমরা জাহাজ পারি তারে ওরে সুরমা বলা সখেতে লাগাব দয়াল নবীর যার তুলিব সুরমা বলা সখেতে তোমাদের যাই কইয়া রে সাহাবীরা তোমাদের যাই কইয়া তোমাদের যা কুলাই তো তাই কইর তোমরা বেশি কইরিও আমরা তো আপনার মতো না আল্লাহ আপনার পূর্বের পরের যাবতীয় ত্রুটি মাপ করিয়া দিয়াছে সুতরাং আপনার তুলনায় আমাদের বেশি ইবাদত করা কর্তব্য যে ইহাতে আমার দয়াল নবী ইরা করিয়া বলতেছে ডাকি আর সাহাবীরা সুরমা কইয়া সখেতে লাগাব নবীর পায়ে যার তুলিব আমার সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ আমরা তো আপনার মতো নহি আল্লাহ আপনার পূর্বের ও পারের যাবতীয় ত্রুটি মাফ করিয়ে দিয়েছেন সুতরাং আপনার তুলনায় আমাদের বেশি ইবাদত করা কর্তব্য যেহেতু হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাগ করিলেন এমনকি তাহার চেহারায় রাগের লক্ষণও দেখা গেল ততবার দয়াল নবীজি বলিলেন আমি তো তোমাদের সকলের তুলনায় আল্লাহকে বেশি ভয় করি এবং তোমাদের তুলনায় আল্লাহকে বেশি আমি জানি এই কারণে আমার মতো তোমরা কোনো কিছু করিতে পারবে না এটা জুলুম হয়ে যাবে তোমাদের সাধ্য শক্তি মোতাবেক তোমরা করবে যা তোমাদের কুলায় তারপরে তে দয়াল নবী আবার তাদেরকে বলিল যাহার মধ্যে তিনটি বিষয় গুণ আছে ভালো সেই ইমানের মিষ্টি স্বাদ গেছে রে পাইয়া বেলবীর কথা এবার যাইতেছি বলিয়া আমার হুজুর পাক আরো বলেছে বেহেস্তিগণ বেসতে যাবে চলে দোজগীরা প্রবেশ করার পর আল্লাহ বলিবে যাহার অন্তরে সরিষা পরিমাণ
ইমান গেছে রয়া তাহাকেও তো যখন হইতে বাহির নিবে করিয়া তখন তাহাদেরকে কাল হওয়া অবস্থায় বাহির করবে এবার আল্লাহর হুকুম পায়া রে অবস্থায় স্বপ্নে দেখলাম কি দেখলাম কিছু কিছু লোকদেরকে জামা পরিয়ে এই অবস্থায় আমার নিকট আনা হলো তো আমি তাদেরকে দেখলাম কাহারো জামা বুক পর্যন্ত আবার কাহারো জামা তদফেক্কা খাটো বুকের চেয়েও খাটো পর্যন্ত মাঞ্জা পর্যন্ত তবে হযরত ওমরকে আমি দেখলাম আমার নিকট আনা হলো ওমরকে তো হযরত ওমরের জামাও খাটো কিন্তু তাহার সেই পরিহিত জামা আকর্ষণ আকর্ষণ করিয়া লম্বা করার চেষ্টা করিতেছে কিন্তু লম্বা করিতে পারিতেছে না সাহাবীগণ আরজ করিলেন আপনি এই স্বপ্নের কি তাবির করেছেন ইয়া রাসূলুল্লাহ তিনি বললেন জামার অর্থ হলো ধর্ম ধর্ম একসময় শর্ট হয়ে যাবে কিন্তু ওমর ফারুক সেই ধর্মকে বিস্তৃত করার জন্য চেষ্টা করবেন নবীজি বললেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি আরো বলেছেন এক জৈনিক আনসার বাহিনী ব্যক্তির নিকট দিয়া যাইতেছিলেন নবীজি ওই ব্যক্তি তখন তাহার ভাইকে লজ্জা সম্পর্কিত উপদেশ দিচ্ছিলেন হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন তাহাকে ছাড়িয়ে দাও কেননা লজ্জা ইমানের অঙ্গ
বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আমাকে তরব হইতে দিয়া হুকুম করা হইয়াছে যখন পর্যন্ত না তাহার সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোন উপাসনাই নাই মোহাম্মদ তার আসল নামাজ কায়েম করো ভাই যখন তারা এই গুলি করিবে তখন তার আমার হাত হইতে উদ্ধার যাবে পায়া সাহাবীদের বললেন আমরা যুদ্ধ করতে যাব যুদ্ধ করার জন্য হুকুম দিয়েছে আমাদেরকে সাহাবীরা বললেন আল্লাহ তরফ হইতে হুকুম করা হয়েছে যখন পর্যন্ত না যুদ্ধক্ষেত্রে যাদের সঙ্গে যুদ্ধ করব তাহারা যতক্ষণ পর্যন্ত না সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো উপাস্য নাই এবং মুহাম্মদ তাহার রাসূল আর নামাজ কায়েম করে এবং যাকাত দেয় তখন তাহারা এইগুলি করিবে তখন তাহারা আমার হাত হইতে ইসলামের হক ছাড়া নিজের রক্ত ও মাল বাঁচাইতে পারিবে যার এই দাবিটা করবে আর তাহাদের কাজের হিসাব আল্লাহ তাআলাই নিকট থাকিবে দয়াল নবীর মুখের কথা মিথ্যা আর হবে না এক ব্যক্তি বলল ইমান হইল কাজ সম্পর্কে আল্লাহ গেছেন বলিয়া জান্নাতুল্লাতি যে পুরিস্তুমাহামিন অর্থাৎ তোমরা দুনিয়া যে কাজ করিবে তাহার বিনিময় সেই বেহেস্তে তোমাদেরকে তোমাদেরকে দিবে দয়াল নবীর পাঠ মুখের কথা গো এইবার যাইতেছি বলিয়া